গবেষণার একটা প্রশ্ন করেছেন, বলছেন স্যার আপনি বলেছেন পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যে অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। স্যার আপনার দেওয়া সঠিক গাইডলাইন নিয়ে কঠোর পরিশ্রম করছি, এখন যে অবস্থানে আছি আমি আরো ভালো অবস্থানে যেতে চাই কিন্তু পারছি না, অলৌকিক মনে হচ্ছে তবে হাল ছাড়ছি না। স্যার কিছু বলেন এবং আমি এবং আমার মতো আরো যারা আছে এদের নিয়ে আরো ভালো অলৌকিক অবস্থানে যেতে পারি ইনশাল্লাহ, এবার আইএলটিএস ভর্তি হব। জহির, তোমার জন্য অনেক শুভকামনা। তোমার প্রশ্নটা আসলে এতটা সুন্দরভাবে তুমি লিখেছ, বাস্তবতা আমাদেরকে অনেক সময় একটু পিছনে ফেলে দেয়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন সূরা ইমরানের মধ্যে, আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 160, যে পৃথিবীর সবাই চাইবে, আল্লাহ যদি চায় তুমি চেষ্টা করো, আল্লাহর উপরে ভরসা রাখো, তাহলে তোমাকে কেউ পিছনে ফেলতে পারবে না, কে কখনো পাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না। সুতরাং তোমাকে বড় হতেই হবে। ঠিক সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মানুষকে, আল্লাহ স্রষ্টা মানুষকে অনেক জায়গায়, কোরআন মাজিদের অনেক জায়গায় আল্লাহ মানুষকে শুধুমাত্র তাদের মোটিভেশন দিচ্ছেন, আল্লাহ মোটিভেশন দিচ্ছেন এবং তোমাকে বলছে, তোমাকে আমাকে সবাইকে বলছেন, বিশ্ব জাহানকে বলছেন, এটা করো, সামনের দিকে এগিয়ে যাও। সুতরাং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অলৌকিক তোমার কাছে মনে হচ্ছে কিন্তু না, কখনোই অলৌকিক না। সফলতার পথগুলো একটু অমসৃণ হয়, একটু সময় লাগে, হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ অ্যান্ড গিভ ইন, মানে কখনোই হাল ছাড়া যাবে না। এমনভাবে লেগে থাকো, নাছোড় বান্দা হয়ে যাও, তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ। পৃথিবীর যত সফল ব্যক্তি ছিল কেউই আসলে, ওই যে আমি একটা কথা বলি, দ্য ম্যান ইউ ক্যান সি অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন ডিড নট ফল দেয়ার, যে লোকটাকে তুমি দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় উঠেছে, তাকে কেউ ওখানে রেখে যায়নি, তাকে ওখানে কেউ ফেলে দেয়নি, সে কিন্তু ওখানে একদম ঠিক নিচ থেকে আগে একটু একটু করতে করতে হাইক করতে করতে উঠেছে। সুতরাং তোমাকে উঠতে হবে সেইভাবে।